মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একটা প্রশ্ন, একটা লাস্ট বলছি, এই রাত্রিবেলা আপনি এইসব নুডলস ফুডলস খাবেন? হ্যাঁ, মানে আমি বলছি কি, রাত্রিবেলা এইসব খেলে না কি হয়, গ্যাস হয়ে যায়, গ্যাস, বুঝলেন তো? তার চেয়ে বড় একটুখানি ভাত রুটি এসব খান না। সব ব্যাপারে মাথা কেন গলাচ্ছ তুমি? কেউ জিজ্ঞেস করেছে তোমাকে? আমি তাছাড়া সবার জন্য বানাচ্ছি না, শ্যামলী আমার কাছে আবদার করে কিছু খেতে চেয়েছেন, তাই ওর জন্য বানাচ্ছি। ও, বউয়ের জন্য রান্না করছেন, বাবা বাবা বাবা, এটা 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 কিন্তু খুব ভালো জিনিস। হ্যাঁ, ভালো লাগলো আমার আপনি শ্যামলীর জন্য রান্নাবান্না করছেন, গুড গুড, ভেরি গুড। কিন্তু শ্যামলি তো এইসব নুডলস ফুডলস পছন্দ করে না। শ্যামলি নুডলস খান না? না, খায় না একেবারে। আর এটা তো ওই ঝোল ঝোল করে, তো এটা তো একদমই পছন্দ করে না। শুনুন, আমরা তো নর্থ বেঙ্গলের লোক, আমরা একটুখানি ওই ঝাল ঝাল লাল লাল জিনিসপত্র পছন্দ করি, বর্ডারের কাছে না, তাই জন্য ওখান থেকেই আমাদের ব্যাপারটা চলে এসেছে। আমাদের ওখানে একেবারে চুঁই ঝাল হিট। তুমি শিওর শ্যামলি নুডলস পছন্দ করেন না? আরে 100% শিওর, শ্যামলির বিষয়ে আমি জানবো তো কে জানবে বলুন তো। হ্যাঁ, না মানে ভুল ভাবছেন, ওই 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 রকম নয়, দেখুন শ্যামলির প্রতি আমার সত্যি কিছু নেই। আরে মাইরি বলছি, না আমি জানি, দেখুন অনিকের দা, আরে শুনুন না, আমি জানি আপনি শ্যামলিকে খুব ভালোবাসেন, শ্যামলি আপনাকে খুব ভালোবাসে, তাই তো? হুম, আমি সব বুঝতে পারি, তাই আমি চাই না যে শ্যামলির সামনে আপনার কোনো ফেস লস হোক, তাই বলছি, ওইসব খেতে ভালো লাগে না। না মানে তাহলে কি কি করবো এখন, কি খাবে ও? এটা কি? গোলা রুটি বানান, দেখবেন। হ্যাঁ, আনন্দে লাফিয়ে উঠবে, শ্যামলির ফেভারিট গোলা রুটি। শ্যামলি গোলা রুটি খাবেন? আরে হ্যাঁ খাবেন, মানে চেটে বুটে খাবে। আচ্ছা, কিন্তু আমি তো গোলা রুটি বানাতে পারি না, মানে গোলা রুটি বানাতে পারেন? ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখুন, এই লঙ্কাগুলোকে কুচি কুচি করে কাটতে হবে, ধনে পাতা আছে, ধনে পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কাটতে হবে, তারপরে আটার মধ্যে মালগুলোকে মিশিয়ে ভালো করে ডিম ফাটাতে হবে, ডিম ফাটিয়ে দিতে হবে, পেঁয়াজ কেটে দিয়ে দিতে হবে, তারপর আমি বলে দিচ্ছি পুরো কোথায়, ওই তো এই যে পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, আমি করছি। হ্যাঁ আমি করে দিচ্ছি, দিন না, আমি করছি তো, আমি কর, তুমি বলো, আমি করছি, ঠিক আছে করুন। যে কি একটা বায়না করে বসলাম, কি কোনো আবার রান্না করতে গেলেন নাকি? রান্না করতে পারেন না, হাত পা পুড়িয়ে একসা করবে। কেন যে বলতে গেলাম, দেখুন আপনার স্বামী আপনার জন্য রান্না করছে। স্যার,
আপনার পছন্দ তো খুব, আপনি নিজের হাতে আমাকে বিষ দিলেও আমার পছন্দ, সেখানে গোলা রুটি তো। কে বলুন তো কেমন হয়েছে? দারুণ, আপনার ভালো লেগেছে তো? স্যার সত্যি সত্যি আমার জন্য হাত পুড়িয়ে রেজেছেন, এও সত্যি। ওরে শ্যামলী রে, বেঁচে থাকতে আর কি লাগে? আচ্ছা আপনি এখানে দাঁড়িয়ে কেন খাচ্ছেন? আপনি গিয়ে বসুন না, বসে খান, আরামসে খান, আমি আরো ভাজছি, আপনি খান। যান, দাঁড়িয়ে থাকলেন কেন, ওখানে বসে খান। কেমন লাগছে স্বামীর হাতের গোলা রুটি? অমৃত, এই তুই বলেছিস না রে আমি গোলা রুটি খেতে ভালোবাসি? আমি না তো, আমি কেন বলবো? তোর বর তোর ব্যাপারে খোঁজ রেখেছে, নিজেই বানিয়েছে। তুই বলিস নি না উনি নিজের থেকে আমার জন্য গোলা রুটি বানিয়েছেন? হে মহেশ্বর, রে তারা তোকে ভালোবাসে, ভালোবাসে বলেই তো তুই কি পছন্দ করিস, কি খেতে চাস, এসব বিষয়ে খোঁজ নিয়েছে, নিজেই বানিয়েছে। বুঝলি, কেনে কেনে ভালোবাসে বানিয়েছে তোর জন্য খুব কষ্ট করে। ওই দেখো, আরে কাঁদছিস কেন বোকা মেয়ে? তুই কাঁদে নাকি? দেখ এই 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 যে তোর হাসিটা, এই হাসিটা দেখার জন্যই কিন্তু দাদা তোর জন্য বানিয়েছে, বুঝলি? কেনে বলেছিলাম না, বাসে ভালোবাসে। এই মন্দার আর শ্যামলী এত কি কথা বলছে? এই মন্দার নির্ঘাত এই গোলা রুটি বানানোর ক্রেডিট নিচ্ছে, মহা ফালতু ছেলে তো। ওর জায়গায় আমি থাকলে কখনোই বলতাম না এটা। যাকে যাক, এই মন্দারকে নিয়ে বেশি ভাববো না আমি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।